হ্যালো আমার প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। দেখো, তোমরা যারা মাধ্যমিকে টেস্ট পরীক্ষা দিয়েছো এবং তোমরা যেই 2023 সালে যে ফাইনাল পরীক্ষা দেবে সেই মাধ্যমিক, দেখো তোমাদের টেস্ট পেপার বোর্ড থেকে বেরোতে এখনও বেশ কয়েকদিন সময় লাগবে। তো তার আগে তোমরা দেখো WBTA, আর অন্যদিকে রয়েছে তোমাদের রয়েছে ABT। এই টেস্ট পেপারের যেই তোমাদের কোশ্চেনগুলো রয়েছে, বিশেষ করে আমি তোমাদের ভূগোলের যেই কোশ্চেনগুলো রয়েছে সেই ভূগোলের কোশ্চেনগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই অবশ্যই তোমরা এই কোশ্চেনগুলো এখন থেকে প্র্যাকটিস করে নাও। আর দেখো WBTA যে টেস্ট পেপারটি রয়েছে এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই WBTA টেস্ট পেপারটি তোমাদের কাছে খুবই মানে হেল্পফুল হবে। তো আমি অবশ্যই তোমাদের দেখো ভূগোলের যেই কোয়েশ্চেনগুলো তোমাদের সামনে আমি উপস্থাপন করছি, অবশ্যই দেখো তোমাদের কিন্তু WBTA কোয়েশ্চেনগুলোর মধ্যে তোমাদের আমি MCQ SCQ আর শুদ্ধ অশুদ্ধ এবং শূন্যস্থান পূরণগুলো ফিলিং দ্য ব্ল্যাঙ্কসগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করব। অবশ্যই দেখো কোশ্চেনে কিন্তু বিষয়বস্তু যেটি আমার কাছে রয়েছে সেটি হলো, দেখো তোমাদের শুধু আনসারই বলবো না, সঙ্গে রিলেটেড কোশ্চেনের আনসারগুলো কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করব। চলো তাহলে দেখো WBTA টেস্ট পেপার, দেখো মাধ্যমিক 2023-তে রয়েছে এটি। কিন্তু তোমাদের দেখো মাধ্যমিকে যেটি রয়েছে আমি ভূগোলের সাইডটি আমি আলোচনা করব। দেখো তোমাদের প্রথমেই বলে দিয়েছি, দেখো পেজ বা পাতা, দেখো টেস্ট পেপারের পেজ বা পাতা নাম্বার হলো 237। এই 237-এ যেই কোশ্চেনগুলো রয়েছে অবশ্যই আমি তোমাদের সামনে উপস্থাপন করব। দেখো আমি কিন্তু ভিডিও কিন্তু কোনো এডিট করছি না, আর দেখো তোমাদের এডিট না করে কিন্তু আমি তোমাদের সামনে উপস্থাপন করছি, হয়তো বা কিছু ভুলভ্রান্তি হতে পারে। আর তোমাদের যদি অবশ্যই কিছু জানার থাকে অবশ্যই আমাকে তোমাদের বলে দিচ্ছি। দেখো ফার্স্ট আমি তোমাদের বলে দিচ্ছি, দেখো আমাকে কিন্তু 7890404016-এ তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে আমাকে তোমরা জানাতে পারো। বিশেষ করে গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাড়া কিন্তু আমাকে ফোন করবে না, বিশেষ করে তোমরা হোয়াটসঅ্যাপে তোমরা জানাতে পারো, আমি কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করব। দেখো প্রথমেই রয়েছে তোমরা ফলো করো। প্রথমে দেখো তোমরা জানো তোমাদের রয়েছে কিন্তু বলে দিয়েছি, দেখো এখানে আছে কিন্তু WBTA, দেখো মডেল কোয়েশ্চেন পেপার তোমাদের রয়েছে 1, ঠিক আছে। আর এখানে রয়েছে কিন্তু বিভাগ ক, আর তোমরা এখানে দেখতে পাচ্ছ ডান দিকে রয়েছে কিন্তু 14টি MCQ বা মানে মাল্টিপল চয়েস কোয়েশ্চেন। তো দেখো আমি প্রথমেই তোমাদের আলোচনা করব। দেখো ডাক নাম্বার দেখো 1, দেখো একের কি বলেছে, দেখো বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। এখানে কিন্তু 14টি কোয়েশ্চেন রয়েছে, এই 14টি কোয়েশ্চেন আমি প্রথমে আলোচনা করছি, তারপর তোমাদের শুদ্ধ অশুদ্ধ কিংবা রয়েছে তোমাদের ফিলিং দ্য ব্ল্যাঙ্ক সম্পূর্ণই আমি তোমাদের বলে দেবো। তো চলো কি আছে দেখে নেওয়া যাক। দেখো ফার্স্ট কোয়েশ্চেন হলো, দেখো ফার্স্ট কোয়েশ্চেন হলো কি, দেখো অবরোহণ হলো কি। দেখো অবরোহণ মানে উঁচু জায়গা ক্ষয় হয়ে নিচু হয়ে যাওয়া, তাকেই বলে অবরোহণ। অবরোহণ কথার মানে নিচু হয়ে যাওয়া, উঁচু ভূভাগ নিচু হয়ে যাওয়া। তাহলে এখানে কী হবে, দেখো অপশনগুলো তোমরা দেখে নাও, এখানে ক্ষয় প্রক্রিয়া রয়েছে, সঞ্চয় রয়েছে, ক্ষয় ও বহন রয়েছে, কোনোটিই নয়। তো দেখো এই চারটি অপশনের মধ্যে তোমরা জানো এখানে কিন্তু উত্তর হবে ক্ষয় প্রক্রিয়া, ঠিক আছে। আর যদি আরোহণ থাকতো তাহলে কিন্তু হতো সঞ্চয় প্রক্রিয়া, ওকে। তাহলে এখানে উত্তর হবে কি তোমাদের, এখানে উত্তর হবে কিন্তু তোমরা ফলো করো, উত্তর হবে ক্ষয় প্রক্রিয়া। পরের কোশ্চেন দেখো কি আছে, একের দুই কি আছে, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায়। দেখেছো একটুকে বললাম, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় তখন তাকে কি বলে, আরোহণ প্রক্রিয়া, অবরোহণ প্রক্রিয়া, আবহবিকার প্রক্রিয়া, নগ্নিভবন। দেখো এখানে উত্তর যা আছে, এখানে উত্তর অবশ্যই তোমরা জানো, এখানে কিন্তু আরোহণ প্রক্রিয়া, ঠিক আছে। যে প্রক্রিয়া ভূমির উচ্চতা কি হয় বৃদ্ধি পায় তাকে কি বলে, আরোহণ বলে। যেমন তোমাদের বাড়ির পাশে একটা পুকুর আছে, সেই পুকুর দেখবে ছোটোবেলায় তোমরা দেখেছো অনেক গভীর ছিল, সেই পুকুর কি হয়েছে, পার্শ্ববর্তী নুড়ি পলি বালি কাঁকড় দ্বারা ওই পুকুরটি ভরাট হয়ে গেছে, তার মানে গভীরতা কমে গেছে। ওই পুকুরে যখন ভরাট হয়ে যাবে তখন তাকে বলা হয় আরোহণ প্রক্রিয়া, ওকে। এরপরে দেখো তোমাদের কি আছে 1.3-তে, তাপমাত্রা স্থির থাকে। দেখো তাপমাত্রা স্থির থাকে কোন স্তরে, উত্তর হবে ট্রপোভোজে অপশন ঘ, ঠিক আছে। এই স্তরে কিন্তু একদম মানে উষ্ণতা বা তোমরা যাই বলো না কেন এই স্তরটিকে স্তব্ধ স্তর বলা হয়, ঠিক আছে। তো উত্তর হবে কি ট্রপোভোজ। এরপর দেখো এটি কিন্তু তোমার এর গভীরতা কিন্তু বলা যায় দেখো 1.5 থেকে 3 কিলোমিটার, ওকে ট্রপোভোজের। তার মানে কি স্ট্রাটোস্ফিয়ার আর না ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ার মিডিলে রয়েছে তোমার কি ট্রপোভোজ। দেখো ধরো এটি ট্রপোস্ফিয়ার, ওকে এটি ট্রপোস্ফিয়ার। এরপরে রয়েছে ধরো এটি ধরো স্ট্রাটোস্ফিয়ার, ঠিক আছে। এর মিডিলে যেই একটি স্তর রয়েছে সেই স্তরটাকে বলা হয় ট্রপোভোজ। এর গভীরতা কিন্তু দেখো 1.5 থেকে 3 কিলোমিটার পর্যন্ত হয়, ঠিক আছে। তো এরপরে দেখো কি আছে তোমাদের উল্কা।
একের চার ফলো করো, উল্কাপিণ্ড পুড়ে ছাই হয়ে যায় নিম্নলিখিত কোন স্তরে? দেখো উল্কাপিণ্ড পুড়ে একদম ছাই হয়ে যায় কিন্তু অবশ্যই তোমাদের রয়েছে কিন্তু মেসোস্পিয়ারে। অপশন কী হবে? অপশন গ, দেখো বাদবাকি আয়োনোস্ফিয়ার হবে না, স্ট্রাটোস্ফিয়ার হবে না, এক্সোস্ফিয়ারও হবে না, তার মানে হবে মেসোস্ফিয়ার, অপশন গ। এরপরে দেখো কী আছে, পরের কোশ্চেন দেখো কী আছে, সমুদ্র স্রোত সৃষ্টি হয় কিসের ফলে? দেখো বায়ুপ্রবাহ, পৃথিবীর পরিক্রম গতি, তারপরে রয়েছে মগ্নচড়া, সবকটি প্রযোজ্য। দেখো এখানে উত্তর কিন্তু হবে অবশ্যই তোমাদের রয়েছে বায়ুপ্রবাহ, বিশেষ করে নিয়ত বায়ুপ্রবাহ, এর জন্য কিন্তু সমুদ্র স্রোত সৃষ্টি হয়। আর এখানে যদি পরিক্রম গতি না দিয়ে থাকতো পৃথিবীর আবর্তন গতি, তখন কিন্তু এটিও হতো। আর এখানে যদি থাকতো মগ্নচড়া না দিয়ে থাকতো স্থলভাগের অবস্থান, তখন কিন্তু এটাও হতো। তার মানে তখন উত্তর কিন্তু সবগুলি হতো, আর এখন কিন্তু উত্তর হয়েছে তোমাদের বায়ু প্রবাহ, মানে নিয়ত বায়ু প্রবাহ, ঠিক আছে। এরপর দেখো ওয়ান পয়েন্ট সিক্স কী আছে, দেখো এটি কিন্তু 238 পেজ, তোমরা ফলো করো। আর তোমরা যারা টেস্ট পেপার কিনেছো তো কোনো ব্যাপার নেই, আর যারা টেস্ট পেপার কেনো নেই অবশ্যই তোমরা এইগুলো দেখো। আর যারা টেস্ট পেপার কিনেছো, WBTA টেস্ট পেপার কিনেছো, তো তোমরাও কিন্তু এই আলোচনাগুলো শোনো। আমি কিন্তু শুধু কোশ্চেনের আনসারগুলি বলছি না, সঙ্গে রিলেটেড কোশ্চেনগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা যদি অবশ্যই একবার করে ভিডিও তোমরা ফলো করো, তাহলে তোমরা কিন্তু পুরো তোমাদের মাইন্ডে কিন্তু ঢুকে গেল, মানে মাইন্ডে পুরো আমার কথাগুলো পুরো সেট আপ হয়ে যাবে। তো দেখো একের ছয় কী আছে, সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কী বলে? দেখো নিশ্চয়ই এখানে দেখো তোমরা জানো হিমপ্রাচীর, এটি হবে না। তারপরে দেখো হিমশৈল, পরে আসে দেখো হিমরেখা, এটিও হবে না। তারপরে হিমভূমি, এটি হবে না। উত্তর কী হবে? দেখো উত্তর হবে হিমশৈল। তোমরা জানো সমুদ্রে ভাসমান বরফের স্তূপকে কী বলে? হিমশৈল বলে। উত্তর কী হবে? উত্তর হবে খ। পরে কোশ্চেন দেখো কী আছে, একের সাত, নিম্নলিখিত কোন বজ্র পদার্থটি জৈব ভঙ্গুর পদার্থ? দেখো কী আছে, প্লাস্টিক, তারপরে আছে দেখো কৃত্রিম রবার, অ্যালুমিনিয়াম পাত, সবকটি বজ্র। দেখো উত্তর হবে কিন্তু অবশ্যই সবকটি বজ্র, ঠিক আছে, কিন্তু এখানে কী হবে, এখানে বলেছে জৈব ভঙ্গুর, জৈব ভঙ্গুর উত্তর কী হবে? উত্তর হবে, তোমরা দেখে নাও, উত্তর হবে কৃত্রিম রবার, ঠিক আছে। এই কৃত্রিম রবার যে বজ্র পদার্থ আছে সেটি কিন্তু জৈব ভঙ্গুর। ওকে, এর পরে কোশ্চেন আছে কী দেখো, এর পরে কোশ্চেন, ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষরেখা বিস্তৃত রয়েছে তার নাম কি? তোমরা জানো অক্ষরেখা কি, পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত, এই রেখাগুলোকে অক্ষরেখা বলে, পূর্ব থেকে পশ্চিম দিকে বিস্তৃত। তো বলা হয়েছে এখানে যে ভারতবর্ষের প্রায় মাঝখান দিয়ে গেছে, কোনটি গেছে? দেখো নিরক্ষরেখা, মর্কটক্রান্তি রেখা, গ নম্বরে আছে মূল মধ্যরেখা, ঘ নম্বরে আছে কর্কটক্রান্তি রেখা। উত্তর হবে অবশ্যই তোমাদের কর্কটক্রান্তি রেখা। যেমন আমাদের পশ্চিমবঙ্গের রয়েছে দেখো কৃষ্ণনগরের মধ্য দিয়ে কিন্তু কর্কটক্রান্তি রেখা গেছে, ওকে, কৃষ্ণনগরের মধ্য দিয়ে কিন্তু। এরপরে দেখো কী আছে, এরপরে দেখো আছে 1.9, ভারতের প্রথম দ্রাঘিমা, মানে প্রমাণ দ্রাঘিমা, ভারতের প্রমাণ দ্রাঘিমা 82.5 ডিগ্রি প্রসারিত হয়েছে যে স্থানের উপর দিয়ে, সেটি সেই জায়গাটির নাম কি? কলকাতা, ক খ দিল্লি, তারপরে রয়েছে গ কোকনদ, তারপরে রয়েছে ঘতে রয়েছে পুনা। দেখো উত্তর হবে কিন্তু অবশ্যই হয়েছে কোকনদ, তার মানে কি? দেখো এটি কিন্তু উত্তরপ্রদেশের মধ্যে রয়েছে, বিশেষ করে এলাহাবাদের কাছাকাছি রয়েছে, কিন্তু তোমাদের যদি এখানে এলাহাবাদ থাকতো তাহলে এলাহাবাদও কিন্তু হতো। তো এলাহাবাদ যখন নেই এটি কিন্তু কোকনদ হবে, মানে এলাহাবাদের নিকটবর্তী অঞ্চলে। ওকে, এরপরে দেখো কী আছে, পরে কোশ্চেন, মহারাষ্ট্রের উপকূল অঞ্চলকে কী বলা হয়? দেখো মহারাষ্ট্রের যে উপকূল অঞ্চল আছে তাকে কী বলা হয়? তাকে কি মালাবার বলা হয়, কঙ্কন বলা হয়, করমণ্ডল বলা হয়, কোনোটি নাই? তোমরা অপশন বলো কী হতে পারে, বলো তোমরা কী হতে পারে। এখানে উত্তর হবে কিন্তু অবশ্যই কঙ্কন উপকূল, ঠিক আছে, অপশন খ। এরপরে রয়েছে দেখো কী আছে, দেখো 1.11, তো 1.11 কী আছে, দেখো জায়িদ শস্য কাকে বলে? দেখো শীতকালে যে ধরনের ফসল চাষ করা হয় তাকে রবি শস্য বলে, আর বর্ষাকালে মানে যে ধরনের শস্য চাষ করা হয় তাকে বলা হয় কী? তাকে দেখো রবি শস্য, আর খারিফ শস্য বলে, তাকে খারিফ শস্য বলে। তো আর শরৎকালে দেখো আমি ওটা বলছি না, এরপরে দেখো এই দুটো তোমাদের কিন্তু বাদ হয়ে গেল। এরপরে কী হবে, দেখো জায়িদ শস্য, জায়িদ শস্য কাকে বলে আমি বলে দিচ্ছি, দেখো আমি বলে দিচ্ছি, একটু ফলো করো, শীতকাল, আর ওইদিকে রয়েছে তোমার বর্ষাকাল। এই শীতকাল এবং বর্ষাকালে মাঝামাঝি যে মানে শস্য চাষ করা হয় তখন তাকে জায়িদ শস্য বলে, তার মানে উত্তর হবে গ্রীষ্মকাল, অপশন ক। পরে কোশ্চেন দেখো কী আছে, কার্পাস চাষের জন্য যে মৃত্তিকার প্রয়োজন হয়, দেখো কার্পাস চাষের জন্য কিন্তু যে মৃত্তিকা, দেখো অপশন বলছি দেখে নাও, রেগুর মৃত্তিকা, লোহিত মৃত্তিকা, পলি মৃত্তিকা, ল্যাটারাইট মৃত্তিকা। অবশ্যই হবে তোমাদের কিন্তু রেগুর মৃত্তিকা বা কৃষ্ণ মৃত্তিকা, এখানে যদি কৃষ্ণ মৃত্তিকা থাকতো তাহলে কিন্তু কৃষ্ণ মৃত্তিকাও হতো।
পরে কোশ্চেন দেখো কি আছে, ভারতের ডেট্রয়েড কাকে বলে? দেখো ভারতের ডেট্রয়েড এখানে রয়েছে কি, মাদ্রাসকে, বেঙ্গালুরুকে, তারপর আছে পিথমপুরকে, তারপর আছে মুম্বাইকে। উত্তর কী হবে? দেখো উত্তর হবে পিথমপুরকে। এখানে যদি চেন্নাই থাকতো, দেখো চেন্নাই, চেন্নাই থাকলে কিন্তু চেন্নাই হতো, ওকে। কিন্তু এখানে দেওয়া আছে কি পিথমপুরকে, তো পিথমপুরকে ভারতের ডেট্রয়েড বলা হয়। চেন্নাই থাকলে কিন্তু চেন্নাই হতো। কৃত্রিম উপগ্রহ বসন, দেখো একের 14 কৃত্রিম উপগ্রহগুলিতে বসানো থাকে কি? অপশন দেখো, শব্দযন্ত্র, হিটার, সংবেদন যন্ত্র, ব্যারোমিটার। উত্তর হবে কি? উত্তর হবে সংবেদন যন্ত্র, মানে কি বলবো, রিমোট সেন্সিং, বিশেষ করে সংবেদন যন্ত্র। পরের কোশ্চেন দেখো কি আছে, বিভাগ খ, এই বিভাগ খ একটু ফলো করো, কি আছে? নিম্নলিখিত দুইয়ের কিন্তু দুইয়ের এক, নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে তোমরা কী লিখবে? সুলিখবে, আর অশুদ্ধ হলে অলিখবে। কি আছে দেখো, এখানে কিন্তু আছে 6টি কোশ্চেন। দেখো প্রথম কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটু ফলো করো, নিম্নগতিতে নদীর উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়, ওই এটি কিন্তু উত্তর হবে কিন্তু অশুদ্ধ, ঠিক আছে, মানে অ। কেন? দেখো এটি কিন্তু নিম্নগতি নয়, উচ্চ গতিতে কিন্তু নদীর উপত্যকা কিন্তু অত্যন্ত সংকীর্ণ হয়, তো এটি আছে নিম্নগতিতে, তাহলে অশুদ্ধ হবে। পরের কোশ্চেন দেখো কি আছে, দুই নম্বরের, দেখো বাংলার দুঃখের নদী হলো দামোদর, এটি কিন্তু উত্তর হবে শুদ্ধ, মানে শুদ্ধ। পরের কোশ্চেন দেখো, জলমগ্ন কী আছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি, দেখো একের তিনে কী আছে দেখে নাও, জলমগ্ন প্রশস্ত গভীর উপকূলবর্তী উপত্যকাকে বলে ফিয়র্ড। দেখো এটি কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু মানে অশুদ্ধ, তার মানে মিথ্যে, মানে ফলস, বোঝা গেল? আর জলমগ্ন নয় কিন্তু, যদিও হিমবাহ দ্বারা মানে মেরু অঞ্চলে বা মেরু অঞ্চলের কাছাকাছি হিমবাহ দ্বারা উপকূলবর্তী যে গভীর যে উপত্যকা থাকে, সেই উপত্যকাকে কিন্তু বলা হয় ফিয়র্ড, কিন্তু এখানে বলা হয় প্রশস্ত, জলমগ্ন প্রশস্ত গভীর উপকূলকে। দেখো জলমগ্ন হবে না, এখানে কী হবে, এখানে যদি থাকলে হিমবাহ দ্বারা মানে প্রশস্ত থাকতো, বা হিমবাহ দ্বারা তোমার যেটি থাকতো আর কি উপকূল সৃষ্টি হতো, সেটি হলো কি ফিয়র্ড হতো। এখানে বলেছে জলমগ্ন, তাহলে উত্তর হবে কি মিথ্যে, মানে অশুদ্ধ। এরপরে দেখো কি আছে, পরে কোশ্চেন দেখো, ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর কোনটি? দেখো বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর এটি কী হবে? দেখো ট্রোপোস্ফিয়ার বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর নয়, এটি অশুদ্ধ হবে। ট্রোপোস্ফিয়ারের বায়ুমণ্ডলের সর্বশেষ স্তর কি তোমরা জানো, এক্সোস্ফিয়ার রয়েছে, ম্যাগনেটোস্ফিয়ার রয়েছে, এগুলো হলো সব একদম শেষ স্তর, তাহলে এটি হবে অশুদ্ধ। এরপর দেখো কী আছে, পাঁচের, মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন কি? দেখো অ্যারিস্টটল। উত্তর কী হবে? উত্তর হবে কিন্তু অশুদ্ধ। কী আবিষ্কার করে তোমরা জানো? নিউটন। তো উত্তর হবে মিথ্যে। পরে দেখো কী আছে, ছয়ে কী আছে, তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে কী বলা হয়? জলভাগকে উপদ্বীপ বলা হয়। অবশ্যই এটিও কিন্তু অশুদ্ধ, মানে মিথ্যে, মানে ফলস। তার মানে কী? দেখো তিন দিকে এখানে যদি থাকতো জলভাগ দ্বারা বেষ্টিত স্থলভাগকে উপদ্বীপ বলা হয়, তখন কিন্তু সত্যি হতো, কিন্তু এখানে বলেছে তিন দিকে স্থলভাগ দ্বারা বেষ্টিত জলভাগকে উপদ্বীপ বলা হয়, এটি কিন্তু মিথ্যে। পরের কোশ্চেন দেখো, ভারতের গম গবেষণা কেন্দ্রটি দিল্লির কাছে পুসায় অবস্থিত, এটি কী হবে? এটি কি সত্য হবে না মিথ্যে হবে? অবশ্যই কিন্তু এটি সত্য হবে। দেখো দিল্লির নিকট পুসায়, এটি কিন্তু শুদ্ধ, মানে ট্রু। এরপরে দেখো কী আছে, শূন্যস্থান পূরণ ফলো করো তোমরা। এখানে রয়েছে দেখো দুইয়ের দুই, শূন্যস্থান পূরণ রয়েছে, ফিলিং দ্য ব্ল্যাঙ্কস রয়েছে 6টি। দেখো আমি বলে দিচ্ছি, অবশ্যই তোমরা হেল্পফুল হবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করো। দেখো চলো, দুইয়ের দুইয়ের এক কী আছে, ফার্স্ট কোয়েশ্চেন, আবহাওয়া বিকার ও ক্ষয়কার্যের যৌথ কার্যে, দেখো যৌথ বলেছে, যৌথ কার্যের ফলে সৃষ্ট ভূমিভাগের পরিবর্তনকে বলা হয় কি? দেখো পরিবর্তনকে বলা হয়, উত্তর হবে তোমরা বলো কি হবে, উত্তর হবে নগ্নীভবন, ওকে, উত্তর হবে নগ্নীভবন। এরপর দেখো কি আছে, দুইয়ের দুইয়ের দুই, দেশ স্তরকে শান্তমণ্ডল বলা হয়, তোমরা জানো স্ট্রাটোস্ফিয়ারকে, স্ট্রাটোস্ফিয়ারকে কী বলা হয়? স্ট্রাটোস্ফিয়ারকে বলা হয় শান্তমণ্ডল, ওকে, তোমরা জানো কেন বলা হয়, সেগুলো তোমরা পড়েছো। এরপরে দেখো কী আছে, হ্যাঁ দেখো দুইয়ের ফলো করো, আমি বলে দিচ্ছি একটু তোমরা ফলো করবে, আর মন দিয়ে অবশ্যই তোমরা ভিডিওটি দেখো, তোমরা হেল্পফুল হবে। পরের কোশ্চেন কী আছে দেখো, হ্যাঁ পরের কোশ্চেন আছে,
দুয়ের দুয়ের তিন ড্যাশ, দেখো ড্যাশ মহাসাগরের সোমালি স্রোত দেখা যায়, দেখো সোমালি স্রোত কিন্তু ভারত মহাসাগরে দেখা যায়, তোমরা জানো সোমালি স্রোত কিন্তু আমি বলে দিছি, দেখো সোমালি স্রোত কিন্তু ভারত মহাসাগরে দেখা যায়, অবশ্যই আমি বলে দিছি, দেখো এখানে রয়েছে মাদাগাস্কার দ্বীপ, ঠিক আছে এই সব জায়গায় কিন্তু দেখা যায় সোমালি, হ্যাঁ না সোমালি স্রোত অ্যাকচুয়ালি ভারত মহাসাগরে দেখা যায় কিন্তু এখানে মাদাগাস্কার রয়েছে, সোমালি স্রোত কিন্তু এই জায়গায় দেখা যায়, দেখো এই জায়গাটায় এখানে, এখানে সোমালি বলে একটা দেশ আছে, তো এর পাশ দিয়ে যে স্রোতটি গেছে সেটির নাম কিন্তু সোমালি স্রোত, তার মানে কি এটি ভারত মহাসাগরে দেখা যায়, ওকে। আর এখানে হলে কিন্তু রয়েছে মাদাগাস্কার স্রোত, দেখো এখানে মাদাগাস্কার স্রোত রয়েছে, মোজাম্বিক স্রোত রয়েছে, এগুলো তো তাহলে কী হবে সোমালি স্রোত ভারত মহাসাগরে দেখা যায়। এর পরে কোশ্চেন দেখো কী আছে, হ্যাঁ ইউরেনিয়াম প্লুটোনিয়াম হলো ড্যাশ ধরনের বজ্র, কি আছে দেখো তেজস্ক্রিয় বজ্র, তেজস্ক্রিয় বজ্র, ওকে। পরের কোশ্চেন দেখো কি আছে, পরের কোশ্চেন আছে দুয়ের দুয়ের পাঁচ, ভারতে ভাষাভিত্তিক প্রথম রাজ্য কোনটি, দেখো অবশ্যই তোমরা জানো অন্ধ্রপ্রদেশ, ওকে অন্ধ্রপ্রদেশ দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ। পরের কোশ্চেন দেখো দুয়ের দুয়ের ছয়, কী আছে ভারতের দুটি বাগিচা ফসল হলো কি, দেখো বাগিচা কৃষি মানে প্ল্যান্টেশন, এই প্ল্যান্টেশন দুটি ফসল নাম হলো কফি ও চা, কফি ও চা, এখানে তোমরা চা দিয়ে দাও চা, আর যদি তোমরা রবার দাও রবার, রবারও কিন্তু বাগিচা কৃষি, ওকে। পরের কোশ্চেন দেখো কি দুয়ের দুয়ের সাত, কী আছে দেখো জিও স্টেশনারি স্যাটেলাইট ড্যাশ বরাবর বিস্তৃত, দেখো নিরক্ষরেখা বরাবর বিস্তৃত, নিরক্ষ নিরক্ষরেখা বরাবর কিন্তু বিস্তৃত। দুই পয়েন্ট তিনের কী আছে দেখো, একটি বা দুটি শব্দের উত্তর দাও, কী আছে দেখো তোমরা জানো নদীর কোন গতিপথে জলপ্রপাত বেশি দেখা যায়, উত্তর কী হবে দেখো, উত্তর কিন্তু হবে তোমরা জানো নদীর কোন গতিবেগে গতিপথে সবথেকে বেশি তোমাদের জলপ্রপাত দেখা যায়, দেখো দুই পয়েন্ট তিন পয়েন্ট এক, তাহলে কী হবে উত্তর তোমরা বলো, উচ্চ গতিতে, উত্তর হবে কি দেখো নদীর উচ্চ গতিতে, নদীর তোমরা জানো তিনটি গতি আছে, উচ্চ গতি মধ্য গতি নিম্নগতি, উচ্চ গতিতে কিন্তু দেখা যায়। এরপরে তোমরা ফলো করো কী রয়েছে পরের কোশ্চেন দেখো দুই পয়েন্ট তিন পয়েন্ট দুই, টপোপোষ কাকে বলে, দেখো তোমরা জানো টপোপোষ কাকে বলে, একটু আগে কিন্তু প্রথমে কিন্তু বলেছিলাম, কি বলেছিলাম ট্রপোস্ফিয়ারের ঊর্ধ্বভাগে যেখানে কি উষ্ণতার হ্রাস বৃদ্ধি ঘটে না, তো প্রায় তিন কিলোমিটার অঞ্চল জুড়ে অবস্থিত, তা তখন সেই স্তরকে বলা হয় টপোপোষ, তোমাদের প্রথমে বলেছিলাম দেখো, ধরো এটি ট্রপোস্ফিয়ার, ওকে ট্রপোস্ফিয়ারের মধ্যেই উপরে রয়েছে কি টপোপোষ, এই জায়গাটা হলো টপোপোষ, দেখো টপোপোষ, এই টপোপোষে দেখো এই অঞ্চলটা কী হয় বলো তো, আমি বলেছিলাম দেড় থেকে তোমাদের কী বলেছিলাম তিন কিলোমিটার বিস্তৃত, তো এই যে উপরে রয়েছে স্ট্রাটোস্ফিয়ার, তো ট্রপোস্ফিয়ার এটি আর স্ট্রাটোস্ফিয়ার এটি, এর মাঝখানে কিন্তু রয়েছে তোমাদের স্ট্রাটোপোষ মানে টপোপোষ, স্ট্রাটোস্ফিয়ার সরি ট্রপোস্ফিয়ার আর এদিকে স্ট্রাটোস্ফিয়ার, এই ট্রপোস্ফিয়ার এবং স্ট্রাটোস্ফিয়ারের মিডলে রয়েছে কি, মিডলে রয়েছে তোমাদের টপোপোষ, তো এই স্তরকে বলা হয় কি তোমাদের টপোপোষ। তো এরপরে দেখো ফলো করো সমুদ্র স্রোত কাকে বলে, তোমরা জানো দেখো সমুদ্র স্রোত কি আছে দেখো তিন দুইয়ের তিনের তিন, সমুদ্র স্রোত বলতে তোমরা কি বোঝো, দেখো তোমরা জানো যে সমুদ্র স্রোত, দেখো আমি বলে দিছি, দেখো নিমজ্জিতভাবে এক স্থান থেকে যখন সমুদ্রের জল অন্য স্থানে কী হয় সারা বছর অনুভূমিকভাবে এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চারিত হয় তখন তাকে সমুদ্র স্রোত বলে, আর অন্যভাবে বলতে পারো দেখো সমুদ্রের জল যখন মানে উপরের লেভেল দিয়ে, আবার বলছি সমুদ্রের জল যখন উপরে স্তর দিয়ে এক জায়গা থেকে আরেক দিকে সঞ্চারিত হয় বা পরিবাহিত হয় বা স্থানান্তরিত হয় তখন তাকে সমুদ্র স্রোত বলে, ওকে। আর পৃথিবীর মধ্যে তোমরা জানো সবথেকে দ্রুততম সমুদ্র স্রোত কিন্তু উপসাগরীয় স্রোত, যেটি আটলান্টিক মহাসাগরে রয়েছে। এরপরে দেখো কী আছে দুইয়ের তিনের চার, জৈব বজ্র কাকে বলে, দেখো জৈব বজ্র কাকে বলে তোমরা অবশ্যই জানবে, দেখো বিভিন্ন জৈব পদার্থ থেকে যেমন রয়েছে তেমন কী কী গাছের ডালপালা, তারপর রয়েছে মৃত উদ্ভিদ প্রাণীদের যে সমস্ত মলমূত্র বা জৈব পদার্থ রয়েছে সেই ধরনের জৈব পদার্থকেই বলা হয় জৈব বজ্র পদার্থ, এক কথায় বলতে পারো বিভিন্ন প্রকার মানে উদ্ভিদ প্রাণীদের যে সমস্ত মৃতদেহ বা মানে পদার্থগুলো রয়েছে তাদের অংশগুলোকে বলা হয় জৈব পদার্থ, ওকে। এরপরে দেখো পরের কোশ্চেন কী আছে দুই পয়েন্ট তিন পয়েন্ট পাঁচ, পশ্চিমঘাট পর্বতমালার দক্ষিণতম গৃহপথটির নাম কি, দেখো পশ্চিমঘাট পর্বতের দক্ষিণতম গৃহপথটির নাম কি তোমরা বলো, অবশ্যই তোমাদের যদি জানা থাকে অবশ্যই বলো কি হবে তোমরা বলো, উত্তর হবে কি বলতো পলঘাট বা পালঘাট,
উত্তর কি হবে? উত্তর হবে, আমি এখানে লিখে দিচ্ছি, উত্তর হবে পলঘাট বা পালঘাট, ঠিক আছে? প ল ঘয়াকার ট, তোমরা পলঘাটও লিখতে পারো, তোমরা পালঘাটও লিখতে পারো। তাহলে বোঝা গেল। এর পরের কোশ্চেন কি হবে দেখে নাও। হ্যাঁ, পরের কোশ্চেন দেখো, ছয় নম্বরে কি আছে, ভারতের কোন রাজ্যে সর্বাধিক ধান উৎপন্ন করে? তোমরা জানো, দেখো ভারতের সবথেকে বেশি ধান উৎপন্ন কিন্তু ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ, পশ্চিমবঙ্গ সবথেকে বেশি ধান উৎপন্ন করে। পরের কোশ্চেন কি আছে দেখো, উপগ্রহ, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে? দেখো উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কিন্তু বলা হয় পিক্সেল, PIXEL, পিক্সেল, ঠিক আছে? তো এই এরপরে দেখো তোমাদের রয়েছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে। কি আছে দেখো, 2.4 ফলো করো, দেখো একটু ফলো করো কি আছে, বাম দিকের সঙ্গে তোমাদের ডান দিকে মেলাতে হবে। বারখান, বারখান কি হবে দেখো, বারখান কি হবে অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি, কোথায় আছে? দেখো এই যে বারখান অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়ি। তারপরে ধরো তুমি হুড্রু জলপ্রপাত, হুড্রু জলপ্রপাত তোমরা জানলে না, তখন তোমরা কি করবে, তখন এটা রেখে দাও। আধি যেন কি, আধি এক ধরনের ধুলিঝড় যেটি রাজস্থানে দেখা যায়, কোথায় আছে? দেখো এই যে রাজস্থানে ধুলিঝড়। এরপর দেখো শীতকালে কোথায় বৃষ্টিপাত, দেখো করমণ্ডল উপকূলে। তোমরা জানো করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়, সেটি কোথায় রয়েছে? তামিলনাড়ুতে, ওকে। এরপর দেখো হুড্রু জলপ্রপাত, এরপর তোমরা মিলিয়ে দাও, হুড্রু জলপ্রপাত কি এক ধরনের, দেখো এটি রয়েছে সুবর্ণরেখা নদীর উপরে এই জলপ্রপাতটি রয়েছে, ওকে। এরপরে দেখো তোমাদের গ বিভাগে কি বলেছে, গ বিভাগে তোমরা একটু ফলো করে নাও। গ বিভাগে বলেছে, আমি একটু পড়ে দিচ্ছি, দেখো গ বিভাগে একটু ফলো করো, এখানে প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু 2 করে, দেখে নাও। দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লেখো, দেখো দক্ষিণ গোলার্ধে দুটি উষ্ণ মরুভূমির নাম লিখতে পারো, কী হবে তোমরা বলে দাও। দেখো আটাকামো মরুভূমি আছে, ঠিক আছে? তারপরে আফ্রিকা, দক্ষিণ আফ্রিকার মরুভূমি আছে। অ্যালবার্টো কাকে বলে তোমরা জানো, 34% মানে সূর্যের 34% যে সমস্ত সূর্যরশ্মির মানে 34% বায়ুমণ্ডল উত্তপ্ত করতে পারে না, 34% বায়ুমণ্ডল তারপর ভূপৃষ্ঠ থেকে উত্তপ্ত না করেই বিকিরণ হয়ে মহাশূন্যে ফিরে যায়, মানে ওটি আর ভূপৃষ্ঠকে উত্তপ্ত করতে পারে না, এই 34%কে বলা হয় অ্যালবার্টো। তারপর তরল বজ্র তোমরা জানো কাকে বলে, তারপর কচ্ছের রণ তোমরা জানো গুজরাটে রয়েছে কাকে বলে, বজ্র ব্যবস্থাপনা কাকে বলে তোমরা পড়বে, তেজস্ক্রিয় বজ্র কাকে বলে। তারপরে হচ্ছে দেখো এই কোশ্চেনটা তোমরা দেখে নাও, ঠিক আছে? তো এরপরে রয়েছে তোমাদের পরের কোশ্চেন ফলো করো, তো মিলেট জাতের শস্য বলতে কী বলছে, দেখো মিলেট মানে জব, মানে কি মিলেট কী বলবো, দেখো মিলেট বলতে তোমরা জানো এক শুষ্ক অঞ্চলের এক ধরনের ফসল, ঠিক আছে? জব, ওক, তারপরে রয়েছে দেখো জোয়ার, বাজরা, রাগি, এই ধরনের ফসলকে বলা হয় মিলেট শস্য। এরপরে রয়েছে ভারতের একটি কৃষিভিত্তিক এবং বনজভিত্তিক শিল্পের নাম করো, দেখো একটি কৃষিভিত্তিক শিল্পের নাম তোমরা জানো বনজভিত্তিক শিল্পের নাম তোমরা জানো কাগজভিত্তিক শিল্প, আর কৃষিভিত্তিক একটি শিল্পের নাম তোমরা অবশ্যই জানবে পাট শিল্প রয়েছে। এরপরে রয়েছে উপগ্রহ চিত্র কাকে বলে, দেখো ভগ্নাংশ সূচক স্কেলের ব্যবহার বা আরএফের স্কেলের ব্যবহার তোমাদের লিখতে হবে। দেখো এই সাজেশনগুলো কিন্তু আমি দিয়েছি, তোমরা আমার ভিডিওতে যারা দেখোনি অবশ্যই দেখে আসতে পারো। এরপরে রয়েছে তোমাদের দেখো 4 নম্বরের, হ্যাঁ 3 নম্বরের কোশ্চেন, প্রত্যেকটি কোশ্চেনের মান কিন্তু থাকবে তোমাদের 3 করে, দেখে নাও ব্যাখ্যামূলক প্রশ্নগুলো, প্রত্যেকটি কোশ্চেন তোমরা দেখে নাও। এই উমোতে কী আছে দেখো দেখে নাও, এখানে কিন্তু তোমাদের রয়েছে প্রত্যেকটি কোশ্চেনে কিন্তু মান 5, দেখো কী আছে, একের বায়ুর সঞ্চয়কার্যের ফলে যে কোনো সৃষ্ট 3টি ভূমিরূপ আলোচনা করে, এগুলো কিন্তু আমি সাজেশনে সব দিয়েছি। চিত্রসহ বৈপরীত্য উত্তাপ কাকে বলে, তোমরা জানো যে পার্বত্য অঞ্চলে বা উপত্যকায় এই ধরনের বৈপরীত্য ভূভাগ দেখা মানে উত্তাপ দেখা যায়, মানে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কী হয় বলো তো, আমরা জানি উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা হ্রাস পায়, কিন্তু পার্বত্য অঞ্চলে উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা না কমে বরঞ্চ বেড়ে যায়, একে বৈপরীত্য উত্তাপ বলে। এবার দেখো পরিবেশ ও মানুষের উপর আপেক্ষিক আর্দ্রতার প্রভাব লেখো, সমুদ্র তরঙ্গ সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কী, কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। চয়ে রয়েছে তো কিন্তু তোমাদের ম্যাপ পয়েন্টিং, এই ম্যাপ পয়েন্টিংয়ের মধ্যে কী আছে তোমরা জানো, দেখো প্রথমে রয়েছে সাতপুরা পর্বত, তোমরা জানো সাতপুরা পর্বত কোথায় আছে দেখো, তো এটি কিন্তু দেখো এই যে সাতপুরা পর্বত, এই সাতপুরা পর্বত তোমাদের ম্যাপ পয়েন্টিং দেখাতে হবে। উলারত তোমরা জানো কোথায় আছে, হ্যাঁ উলারত কিন্তু আছে তোমার জম্মু কাশ্মীরে, লুনি নদী আছে কিন্তু রাজস্থানে, ম্যানগ্রোভ অরণ্য আছে কিন্তু সুন্দরবনে, করমণ্ডল উপকূল তোমরা জানো কোথায় আছে, পার্বত্য অঞ্চলের মাটি তোমাদের দেখাতে হবে, ভারতের সিলিকন ভ্যালি বেঙ্গালুরুকে বলা হয়,
এরপরে দেখো পূর্ব ভারতের একটি চা উৎপাদক অঞ্চল অসম দেখাতে পারো। খাম্বাত উপসাগর আছে গুজরাটে, ভারতের একটি প্রশাসনিক একটি প্রধান প্রশাসনিক অঞ্চলকে তোমরা দেখাতে পারো, যেমন চণ্ডীগড়। ওকে, তো এই ছিল তোমাদের মডেল কোশ্চেনের WBTA এর কোশ্চেনের তোমার মডেল কোশ্চেন ওয়ান, সেট ওয়ান। তো এই মডেল কোশ্চেনের তোমাদের যেই কোশ্চেন পেপার ওয়ান দিয়েছি, কালকে তোমরা পেয়ে যাবে মডেল কোশ্চেন পেপার টু। তো এই ছিল দেখো তোমাদের WBTA এর কোশ্চেন। অবশ্যই দেখো তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে, আর নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু চ্যানেলকে তোমরা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবে, অবশ্যই তোমাদের ভালোবাসায়। আর তোমাদের জন্যই আমি আছি, আর তোমাদের উত্তর দেওয়ার আমি প্রত্যেকটি কোশ্চেনের চেষ্টা করব, তোমরা কমেন্ট করবে। আর তোমাদের জানার থাকলে অবশ্যই আমাকে তোমরা বিশেষ কারণে তোমরা অবশ্যই তোমরা ফোন করতে পারো। অবশ্যই আমি ফোন নম্বর আরেকবার বলে দিচ্ছি, 7890404016, এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো। তবে কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ছাড়া কিন্তু আমাকে কল করবে না, হোয়াটসঅ্যাপে অবশ্যই তোমরা জানাও, আর না হলে তোমরা কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করবে। আর ভালো থেকো, তোমাদের সবাইকে ধন্যবাদ।